OnePlus Nord N10, a true mid-range device from OnePlus. তবে আমাদের দিক থেকে এটি mid-range ডিভাইস হলেও OnePlus এর এটি একটি entry level ডিভাইস। OnePlus এর লাইন আপ অনেকটা আইফোনের মতোই ছিল, যেমন তারা বছরে দুইটি বা তিনটি স্মার্টফোন লঞ্চ করত এবং পুরো বছর জুড়েই এই দুই তিনটি স্মার্টফোন দিয়েই ফ্ল্যাগশিপ মার্কেটে রাজত্ব করত। তবে সম্প্রতি OnePlus ও mid-range মার্কেট কিছুটা আয়ত্তে আনার প্রয়াস চালাচ্ছে, যার ফলস্বরূপ আমরা কিছুদিন আগেই দেখতে পেয়েছিলাম OnePlus এর হায়ার mid-range ডিভাইস OnePlus Nord, এবং সেই Nord এর সাথে N10 লাগিয়ে কিছুদিন আগেই OnePlus বাজারে ছেড়েছে এই অল নিউ OnePlus Nord N10 ডিভাইসটি। বাংলাদেশের বাজারের 6128 ভ্যারিয়েন্টের বর্তমান দাম 25 থেকে 26 হাজার টাকার ভিতরে। তো দেখার বিষয় এই বাজেটে OnePlus কী কী অফার করছে তাদের এই Nord N10 ডিভাইসটিতে। পুরো ভিডিওতে বলার চেষ্টা করব বাজেট হিসাবে ডিভাইসটি কেমন হবে আপনার জন্য, এবং OnePlus Nord N10 নিয়ে পুরো ভিডিওতে কথা বলতে থাকছি আমি নোমান ফ্রম টেকটিউবার। ভিডিওটি স্পন্সর করেছে গ্যাজেটম্যান বিডি। বসুন্ধরা সিটির লেভেল 6-এর ব্লক ডিতেই পেয়ে যাবেন তাদের। যে কোনো ব্র্যান্ডের স্মার্টফোন, গ্যাজেটস এবং অ্যাক্সেসরিজের হিউজ কালেকশন রয়েছে তাদের কাছে, তাই যে কোনো প্রয়োজনে ভিজিট করতে পারেন তাদের ফিজিক্যাল স্টোরটি। তাদের শপের বিস্তারিত সকল ইনফো রইল ভিডিও ডিসক্রিপশন বক্সে। OnePlus-এর প্রিভিয়াস ডিভাইসগুলোর ডিজাইন থেকে এই ডিভাইসটির ডিজাইন কিছুটা আলাদা, এবং তা হবারও কথা কারণ বাজেট ফ্যাক্ট। ফুল প্লাস্টিক বডির ডিভাইস এটি এবং সাইড ফ্রেমটিও প্লাস্টিক বিল্ড। বেশ হ্যান্ডি একটি ডিভাইস এটি, তবে কিছুটা পিচ্ছিল। দুর্ভাগ্যবশত বক্সে কোনো কেসও প্রোভাইড করা হয়নি, তাই একটি আলাদা কেস কিনে নিয়ে ব্যবহার করার পরামর্শ রইল, কারণ প্লাস্টিক বডির ডিভাইস এটি, তাই হালকা পাতলা ঘষাতেই স্ক্র্যাচ পড়ে যাবার সম্ভাবনা রয়েছে। ডিভাইসটির রাইট সাইডে পাবেন পাওয়ার বাটন, তবে OnePlus-এর সিগনেচার অ্যালার্ট স্লাইডারটি OnePlus এখানে গায়েব করে দিয়েছে। লেফট সাইডে পাবেন ভলিউম কন্ট্রোলার এবং হাইব্রিড সিম স্লট, যাতে একসাথে দুইটি সিম বা একটি সিম ও একটি মেমোরি ব্যবহার করতে পারবেন। নিচের দিকে পাবেন 3.5mm হেডফোন জ্যাক, USB টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং লাউড স্পিকার, এবং উপরের দিকে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। ডিভাইসটির রিয়ারে পাবেন কোয়াদ ক্যামেরা সেট আপ, LED ফ্ল্যাশ এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তবে সবাই বর্তমানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি সাইডে শিফট করছে, তাই এখানেও সেটা দিলে বেটার হতো। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি অ্যাকুরেট, তবে এর আনলকিং স্পিড কিছুটা স্লো, এবং একবার আনলক করে সাথে সাথে লক করে আবার আনলক করতে গেলে কিছুটা ঝামেলা হয়। আদারওয়াইজ সব কিছু ঠিকঠাকই ছিল। তবে এর ক্যামেরা বাম্পটা বডি থেকে কিছুটা আপলিফটেড, যার ফলে ফ্ল্যাট সার্ফেসে রাখলে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা রয়েছে, তাই একটু কেয়ারফুলি ইউজ করার পরামর্শ রইল। ফ্রন্টে পাবেন 6.49 ইঞ্চের IPS পাঞ্চ হোল ডিসপ্লে, এবং এর উপরে রয়েছে বড়সড় একটি ইয়ারপিস। ডিসপ্লেটির রেজলেশন 1080x2400 পিক্সেলস, অ্যাসপেক্ট রেশিও 20:9 এবং PPI ডেন্সিটি 406। ডিসপ্লেটিতে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3, এবং ডিসপ্লেটির রিফ্রেশ রেট 90Hz-এর। প্রথমত এই বাজেটে IPS ডিসপ্লে না দিয়ে অ্যামোলেড দিলে সেটা বেশি প্রিফারেবল থাকতো, এবং এই বাজেটের ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোডাকশনও কিছুটা হতাশাজনক। তবে ডিসপ্লেটি বেশ শার্প এবং ভাইব্রান্ট, কালারগুলোও ন্যাচারাল, তবে অ্যামোলেডের ওভার স্যাচুরেটেড কালারই আমার কাছে বেশ ভালো লাগে। 90Hz থাকায় ডিসপ্লেটি বেশ স্মুথ ছিল, কোনো প্রকার টাচ লেটেন্সিও চোখে পড়েনি। ওভারঅল মোটামুটি ভালো একটা ডিসপ্লে বলা চলে একে, এবং যে কোনো ধরনের মিডিয়া কন্টেন্টও বেশ ভালোই উপভোগ করতে পারবেন এই ডিসপ্লেতে। OnePlus Nord N10-এ হার্ডওয়্যার হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 690 প্রসেসর। অবশ্যই 5G সাপোর্টেড প্রসেসর এটি, এবং এটি একটি অক্টোকোর প্রসেসর বেসড অন 8nm আর্কিটেকচার, যার ম্যাক্সিপিও ক্লক স্পিড 2.0 GHz। জিপি হিসেবে থাকছে অ্যাড্রিনো 619L। 6GB এবং 128GB এই অ্যাক্টিভ ভ্যারিয়েন্টই পেয়ে যাবেন ডিভাইসটি, এবং এর স্টোরেজ ভ্যারিয়েন্টে UFS 2.1 বেসড। রেগুলার ইউজে একদমই বাটার স্মুথ পারফরমেন্স পাচ্ছিলাম, কোনো প্রকার হ্যাং বা ল্যাগের ইস্যু ফেস করে নিয়েতে। অ্যাপ ওপেনিং স্পিড এবং র্যাম ম্যানেজমেন্ট সব কিছুই ভালো ছিল, তবে গেমিংয়ের ক্ষেত্রে অতটাও ভালো রেজাল্ট পাবেন না। পাবজি স্মুথ মিডিয়াম গ্রাফিক্সে ভালোভাবে রান করতে পারবেন, তবে মাঝে মাঝে কিছুটা ল্যাগের দেখা পাচ্ছিলাম। তবে মিড রেঞ্জ ডিভাইস হিসেবে এর পারফরমেন্স কোনোভাবেই হতাশ করার মতো নয়। OnePlus Nord N10 রান করছে OnePlus-এর কাস্টমাইজড UI অক্সিজেন OS 10.5 বেসড অন অ্যান্ড্রয়েড 10-এ। অক্সিজেন OS নিয়ে নতুন করে বলার মতো কিছুই নেই, একদম স্টক অ্যান্ড্রয়েডের মতো এটি, এবং বেশ ফ্লুয়েন্ট একটি UI।
কোনো প্রকার ল্যাগ পাবেন না ইউআইতে বড় বড়র মতোই। পাবেন সফটওয়্যার বেসড ফেস আনলক সিকিউরিটি সিস্টেম, যেটিও মোটামুটি ফাস্টই ছিল। ওয়ানপ্লাস নর্ড এন টেনে ব্যাটারি হিসেবে পাবেন 4300 মিলিঅ্যাম্পিয়ারের একটি লিথিয়াম পলিমার ব্যাটারি, তবে 5000 দিলে বেটার হতো। কিন্তু সেই কষ্ট ভুলে যাবেন এর চার্জার নিয়ে। 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার প্রোভাইড করা আছে বক্সে, যা দিয়ে ডিভাইসটি ফুল চার্জ হতে সময় লেগেছে 57 মিনিটের মতো, যেটি বেশ ভালো ব্যাপার। নর্মাল ইউজে অনায়াসে একদিন তো কাটাতে পারবেনই। হেভি গেম প্লেইংয়ে 6 ঘন্টার মতো ব্যাকআপ পাচ্ছিলাম, তাই ব্যাটারি নিয়ে আমার কোনো কমপ্লেন নেই এই ডিভাইসে। এখন আসি ক্যামেরা সেকশনে। ডিভাইসটির রেয়ারে পাবেন কোয়াদ ক্যামেরা সেট আপ, যার প্রাইমারি শুটারটি 64 মেগাপিক্সেলের এবং এর অ্যাপারচার f/1.8। সেই সাথে পাবেন 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। ডেলাইটে বেশ ভালো ছবি পাচ্ছিলাম, বেশ ব্রাইট এবং ন্যাচারাল ছবি প্রোভাইড করে ডিভাইসটি। তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে এর ছবির ডিটেলস, বেশ ভালো ডিটেলস পাচ্ছিলাম ছবিতে। ওয়াইড লেন্সেও ডিটেলসের কোনো ঘাটতি নেই, তবে কালার কিছুটা ওয়াশড আউট লেগেছে ওয়াইড লেন্সে। পোর্ট্রেট মোডটি বেশ ভালো লেগেছে আমার কাছে, S2S তেমন কোনো সমস্যাই নেই পোর্ট্রেট মোডে, তাছাড়া ডিটেলসও বেশ ভালো ছিল। ম্যাক্রো লেন্সটি মূলত আপনার ইউজেবিলিটির উপর ডিপেন্ড করবে, আপনি ভালো ফটোগ্রাফার হয়ে থাকলে একে কাজে লাগাতে পারবেন। লো লাইটে ভালো আলোতে একদমই নয়েজ ফ্রি ছবি পাচ্ছিলাম, তবে একটু কম আলোতে নয়েজের দেখা পাবিনি। তবে নাইট মোডে সুইচ করলে নয়েজ ফ্রি ছবি এবং বেটার আউটপুট পাবেন। রিয়ার ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K 30fps, তবে জাইরো ইএস কাজ করে 1080p 120fps পর্যন্ত। ভিডিও কোয়ালিটি একদমই ন্যাচারাল ছিল এবং যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে। ফ্রন্টে পাবেন 16 মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার f/2.1। ফ্রন্ট ক্যামেরাটি বেশ ভালো লেগেছে আমার কাছে, কারণ একদমই ন্যাচারাল ছবি প্রোভাইড করছিল এবং চেহারা ধবধবে বা স্মুথ করে দেবার যে ব্যাপারটা, সেটা এখানে একদমই ছিল না। এবং এর রিয়ার ক্যামেরা থেকে ফ্রন্ট ক্যামেরাটাই আমার কাছে বেশি ভালো লেগেছে। ওয়ানপ্লাস নর্ড এন টেন বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালি পেয়ে যাবেন 25 থেকে 26 হাজার টাকার ভেতরে। এই বাজেটে এর থেকে বেটার অন্যান্য ডিভাইস থাকলেও এটি কোনো অংশে খারাপ ডিভাইস না। বরং যারা ওয়ানপ্লাস বা অক্সিজেন ওএস লাভার, তারা কম দামে এটি এক্সপিরিয়েন্স করার সুযোগ পাচ্ছেন এখন। তবে দামটা 20 থেকে 22 হাজার টাকার মধ্যে আসলে তখন আর এই ডিভাইস নিয়ে কারো কোনো কমপ্লেন থাকবে না। তো আজ এই পর্যন্তই। সো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। শীঘ্রই দেখা হবে নেক্সট কোনো রিভিউতে। সেই পর্যন্ত স্টে উইথ আস।